আসসালামু আলাইকুম সংবাদের শুরুতেই শিরোনাম আবারও আল আকসা মসজিদে হামলা আহত সাতষট্টি ফিলিস্তিনের অধিকৃত পূর্ব জেরুজালামে মুসলিম ধর্মালম্বীদের পবিত্র আল আকসা মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী ইসরায়েলি পুলিশের হামলা ও এর জেরে সৃষ্ট সহিংসতায় কমপক্ষে সাতষট্টি জন ফিলিস্তিনি আহত হন শুক্রবার ভোর হওয়ার আগে ইসরায়েলি পুলিশ জোর করে আল আকসা মসজিদের ভেতরে প্রবেশ করে সে সময় ফজর নামাজের অংশ নেওয়ার জন্য হাজারো হাজার মুসলিম মসজিদে উপস্থিত ছিলেন অনলাইনে প্রচারিত ভিডিওগুলোতে ফিলিস্তিনিদের উদ্দেশ্যে ইসরায়েলি পুলিশকে টিয়ার গ্যাস ও স্ট্যান্ড নিক্ষেপ করতে দেখা যাচ্ছে জবাবে পুলিশকে লক্ষ্য করে পাথর ছুটতে দেখা যায় ফিলিস্তিনিদের এছাড়াও কাদানে গ্যাসের ধোয়া থেকে বাঁচতে উপস্থিত অন্য মুসল্লিদের মসজিদের ভেতরে নিজেদের আশ্রয় নিতে দেখা যায় ফিলিস্তিনি রেড ক্রিস্টেন্টের জরুরি সেবাই জানানো যায় কমপক্ষে সাতষট্টি জন আহত ফিলিস্তিনিকে হাসপাতালে নিয়ে গেছে অন্যদিকে মসজিদ পরিচালনার দায় দায়িত্বে থাকা এন্ডাউমেন্ট কমিটি জানিয়েছেন মসজিদে একজন প্রহরির চোখে রাবার বুলেট দিয়ে গুলি করা হয়েছে ধন্যবাদ